পাঠশালা, আজকে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটার নাম হচ্ছে টিম। তো এখানে যেটা বলা হয়েছে যে ওয়ান ডে থ্রি বেস্ট ফ্রেন্ড পেটিয়া, ভাসিয়া অ্যান্ড তোনিয়া ডিসাইডেড টু ফর্ম আ টিম অ্যান্ড টেক পার্ট ইন প্রোগ্রামিং কন্টেস্ট। তো একদিন তিনজন বন্ধু একটা টিম গঠন করলো এবং তারা একটা প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করার চিন্তা করলো অংশগ্রহণ করলো তো পার্টিসিপেন্টস আর ইউজুয়ালি অফার্ড সেভারেল প্রবলেমস ডিউরিং প্রোগ্রামিং কন্টেস্ট। তো তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া হচ্ছিল সেখানে। লং বিফোর দ্য স্টার্ট দ্য ফ্রেন্ড ডিসাইডেড দ্যাট দে উইল ইমপ্লিমেন্ট আ প্রবলেম ইফ অ্যাট লিস্ট টু অর অফ দেম আর শিওর অ্যাবাউট দ্য সলিউশন। তো তারা কন্টেস্ট শুরু হওয়ার প্রথমে যেটা ডিসাইড করলো যে তাদের মধ্যে যদি দুইজন কোনো সলিউশনের দুইজন কোনো প্রবলেমের সলিউশন পারে তবেই তারা সেটাকে দুইজন বা দুজনের অধিক যদি কেউ পারে প্রবলেমটার সলিউশন করতে পারে তবেই সেই প্রবলেমটা তারা সলিউশন করবে, আদারওয়াইজ দ্য ফ্রেন্ডস ডোন্ট রাইট দ্য প্রবলেম সলিউশন। যদি সেটা না হয় তাহলে তারা সেই প্রবলেমগুলোর সলভ করবে না অর্থাৎ সলিউশন সেটা করবে না। তো এখানে যেটা বলা হয়েছে যে দ্য ফার্স্ট ইনপুট লাইন কন্টেস্ট আর সিঙ্গেল ইন্টিজার, তো সিঙ্গেল ইন্টিজার একটা নিবে আর ইচ ইন্টিজার ইজ আইদার জিরো আর ওয়ান, আচ্ছা জিরো বা ওয়ান ইন্টিজার নিবে। তো ইফ দ্য ফার্স্ট নাম্বার ইন দ্য লাইন ইকুয়ালস ওয়ান, অর্থাৎ যদি প্রথম নাম্বারটা ওয়ান হয় দেন পেটিয়া ইজ শিওর অ্যাবাউট দ্য প্রবলেম, অর্থাৎ ওয়ান হলে বুঝবো যে সে শিওর প্রবলেমটা সলভ করতে পারবে, আদারওয়াইজ হি ইজ ইন শিওর। আর হচ্ছে যদি জিরো হয় তাহলে সে প্রবলেমটার সলিউশন জানে না। আচ্ছা এখানে এক্সাম্পল যদি দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা ইনপুট নিয়ে সেটা টেস্ট কেস নিয়েছে যে কতগুলো প্রবলেমের প্রবলেম দেওয়া হয়েছে। তো এখানে সেকেন্ড লাইনে যেটা দেখতেছি যে হচ্ছে ওয়ান ওয়ান জিরো, অর্থাৎ এখানে প্রথম জন প্রবলেমটার সলিউশন পারে জন্য ওয়ান, দ্বিতীয় জন্য পারে জন্য ওয়ান এবং তৃতীয় জন এখানে পারে না জন্য জিরো। তো আমাদের এখানে আউটপুট যেটা দিয়েছে দেখতেছি দুই, অর্থাৎ কন্ডিশন অনুযায়ী দুইজনের বেশি যদি প্রবলেমটার সলিউশন তারা জেনে থাকে তাহলেই তারা সলভ করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় লাইনে প্রথম জন এবং দ্বিতীয় জন প্রবলেমটার সলিউশন জানতো, তৃতীয় লাইনে প্রথম জন দ্বিতীয় জন এবং তৃতীয় জন তিনজনই জানতো, কিন্তু তৃতীয় লাইনে একজন জানতো বাকি দুইজন জানতো না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি তারা কন্ডিশন অনুযায়ী দুইটা প্রবলেমে সলভ করবে। সো আউটপুট ইজ টু। দেন ইন দ্য নেক্সট এক্সাম্পল টেস্ট কেস তারা টু নিয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছে যে প্রথমে প্রথম লাইনে তারা ওয়ান জিরো জিরো, অর্থাৎ একজন প্রথম প্রবলেমটার সলিউশন জানতো এবং দ্বিতীয় লাইনে জিরো ওয়ান ওয়ান, অর্থাৎ দুইজন জানতো। তো কন্ডিশন অনুযায়ী এখানে আউটপুটটা ওয়ান হওয়ার কথা। জি হ্যাঁ, তো এখন আমরা প্রবলেমটা সলভ করব, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমরা এটা হচ্ছে সেভ করে নেই। তো আমরা প্রথমে একটা হেডার ফাইল নিয়ে নিচ্ছি, আচ্ছা বডি নিয়ে নিলাম। তো এখন যেটা করতে হবে তিন আমাদের ভেরিয়েবল, প্রথমে একটা টেস্ট কেসের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে এবং তারপর প্রত্যেকটা প্রবলেমের জন্য তিনটা করে ভেরিয়েবল নেই তিনজনের অ্যান্সার অনুযায়ী, এবং আরেকটা কাউন্ট ভেরিয়েবল রাখব। সো হিয়ার উই গো, আমরা একটা লুপ চালাবো। তো এটা তো টেস্ট কেস পর্যন্তই চলবে, আবারও আমরা টেস্ট কেসটা ইনপুট নিয়ে নিই। তো আমাদের প্রবলেম সলভের স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
প্রত্যেকটা সলিউশন দুইজন অর্থাৎ দুইজন বা তিনজনের বেশি হলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে সে প্রবলেমটাকে কাউন্ট করতেছি আমরা। তো আমরা এখানে প্রথমেই ইনপুট নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমাদের যদি তিনটা প্রবলেমের যোগফল 2-এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমরা কাউন্ট ভ্যারিয়েবলের মানটা বাড়াতে থাকবো, এবং যদি 2-এর চেয়ে কম হয় অর্থাৎ একজন পারে এবং বাকি দুজন না পারে সেক্ষেত্রে কাউন্টের ভ্যারিয়েবলের মানটা আমরা বৃদ্ধি করব না। তো আফটার অল আমরা যদি এখানে কাউন্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দেই তাহলে আমরা সম্ভাব্য রেজাল্টটা পাবো। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলের সাথে মিলাই। তো 3 0 আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা দেখতে হবে। আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে কাউন্টের মান, কাউন্ট ভেরিয়েবলের মান আমরা ইনিশিয়ালিতে 0 করিনি, সেজন্য এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা, আমরা আরেকবার একটু রান করে দেখি। ওকে, যদি এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখতে চাই, 0 2, ওকে পারফেক্ট। এবার তাহলে আমরা সাবমিট করতে পারি। সাবমিশন সাকসেসফুল, রানিং অন, ওকে আমাদের প্রবলেম অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান।